এখন দেখো আমরা ম্যাট্রিক্স তো করছি না স্কয়ার ম্যাট্রিক্স কাকে বলে equal
ল্যামডা যখন দেখো বি এর সাথে যখন গুণাকার কার থাকবে ল্যামডা কার সাথে একটা যে গুণাকার আছে ভেক্টরের সাথে এই বি কে আমরা তখন ল্যামডা কে তখন আমরা বলবো আইগেন আইগেন তাহলে একটা স্কয়ার ম্যাট্রিক্স এর সাথে যখন ভেক্টর গুণাকার কার থাকতেছে তখন আমরা সেই ভেক্টরটাকে বলতেছি কি আইগেন ভেক্টর ইকুয়াল হচ্ছে কি যে আর ভেক্টরের সাথে যখন একটা স্কয়ার রাশি মাল্টিপ্লায়ার থাকতেছে তখন আমরা এই যে স্কয়ার রাশিকে কি বলতেছি আমরা আইগেন তাহলে ডেফিনেশন কি এ ভি ইকুয়াল কি ল্যামডা এ ভি ইকুয়াল টু ল্যামডা এখন দেখো এটাই এখানে ভাষায় কি বলছে
এই ম্যাট্রিক্সে আমরা অনেক ধরনের নামই আইগেন ভেক্টর কমাল ধরে মানে কিছু নাম বলতে পারবো, সেটা কি প্রপার ভেক্টরস, ঠিক আছে, ক্যারেক্টারিস্টিক ভেক্টরস, ল্যাটিন ভেক্টরস, আবার আইগেন ল্যাটিন ভেক্টর বলতে পারবো, আবার এটাকে আমরা ল্যাটিন ভেক্টর বলতে পারবো, বুঝতে পারছো, ভেক্টর ক্ষেত্রে ভেক্টর আসবে আর মেলুর ক্ষেত্রে প্রপার, ঠিক আছে, ক্যারেক্টারিস ল্যাটিন নামগুলো এখন এদের যাদের ক্যালকুলেশন করতে গিয়ে আমাদের কী কী প্রয়োজন ফার্স্টে আমরা লিখবো রেখে ডিটারমিনেন্ট লিখবো, ফার্স্টে ডিটারমিনেন্ট, ঠিক আছে, ডিটারমিনেন্ট যখন যাবো তখন দেখো কেউ লিখবে রেখে ঠিক আছে করো এখন আমাদের প্রবলেম সলিউশনের জন্য সলিউশন তখন করবো ম্যাথ করবো তখন এগুলো আমি লিখে নাও তিনটা কন্ডিশন দেখে দেখো ফার্স্ট হলো ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স এবং ক্যারেক্টারিস ম্যাট্রিক্স হলো ল্যামডা মাইনাস এল এখানে আইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স বুঝতে পারছো আইডেন্টিটি ম্যাট্রিক্স সেটা হবে আমার গিভেন ম্যাট্রিক্সটা কি ধরনের ম্যাট্রিক্স তাহলে স্কয়ার ম্যাট্রিক্স
2/2 হতে পারে 3/3 হতে পারে যেটা হতো আমার ওই আরেকটি ম্যাট্রিক্স সেই আকারে তৈরি হবে সিমিলার বুঝতে পারছো তখন আমরা ল্যামডা আর মাইনাস সি এটা হলো কি ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স এই ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স যখন আমরা ডিটারমিনেন্ট দিব তখন আমরা পলিনোমিয়াল এই পলিনোমিয়াল কত যখন 0 দিব তখন কি যাবে 1 হচ্ছে সরাসরি লাস্টে হবে না যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে আমাদেরকে ল্যামডার ভ্যালু বের করতে গেলে আমাদের অবশ্যই সলিউশন করতে হবে সলিউশন করতে গিয়ে কি লাগবে ইকুয়েশন লাগবে তাহলে ডিটারমিনেন্ট ইকুয়াল 0 আমাদের এই এরিয়া হবে মূল জিনিস তিন নাম্বার বুঝতে পারছো আর উপরে গুলো ওরা জানে স্টেপ বাই স্টেপ জানে এই ক্যারেক্টারিস্টিক নেক্সট স্টেপ কি পলিনোমিয়ালটা কি আসলো আসলো কি ইকুয়েশন লাগবে বুঝতে পারছো জিনিসটা লাস্টে পড়ে যাবে কোনটা আমাদের বেশি ইকুয়েশন কেন আমাদের ওই ল্যামডার ভ্যালুটা বের করতে হবে ম্যাথড বের করতে হবে বুঝতে পারছো জিনিসটা তাহলে বাকি গুলো জাস্ট জানার জন্য মনে থাকবে তাহলে আমরা আইটা কি ধরনের ম্যাট্রিক্স বলবো আইটা হলো কিন্তু স্কয়ার ম্যাট্রিক্স হবে গিভেন ম্যাট্রিক্স যে আকারে থাকবে আইটাও সেই আকারে দেখতে হবে তাহলে একটা ছোট একটা ম্যাট্রিক্স শুরু করি তারপরে ক্লিক স্কেল বড় দেখো আমি কি করব বলতেছি স্কয়ার মনিটরটা
টাকারে অনেক বেশি কাজে লাগে এগুলো খেয়াল করো এগুলো জাদা তুলি হয় সব ম্যাথ বেশি তুলি ঠিক আছে আল্লাহ তোমাদের সৃষ্টি করছে ম্যাথ বেশি সেভ করে দেখা যায় কোনটা কম বেশি হয় না এক মুসুরি বড় নাই এখানে দেখো আমাদের যে ম্যাট্রিক্সটা তাহলে গিভেন ম্যাট্রিক্সে দেওয়া আছে কি ধরনের ম্যাট্রিক্স স্কয়ার ম্যাট্রিক্স তাহলে আমাদের দেখো যে আমরা যে ক্যারেক্টারিস্টিক্স ম্যাট্রিক্সটা বের করবো ল্যামডা আই মাইনাস কত এ তাহলে আমাদের এটা কি ধরনের ম্যাট্রিক্স স্কয়ার টু বাই টু তাহলে আইডেন্টি ম্যাট্রিক্সটা কি হবে স্কয়ার ম্যাট্রিক্স হবে ইয়েস তাহলে আইডেন্টি ম্যাট্রিক্সটা কি হবে বলো দেখি তুমি পাও তোমার বলে দাও আইডেন্টি ম্যাট্রিক্সটা কি হবে বলো তুমি তুমি হ্যাঁ আইডেন্টি ম্যাট্রিক্সটা কি কিরকম কাকে বলে বলো আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে বা ইউনিট ম্যাট্রিক্স কাকে বলে না পড়ে তুমি খবর আছে এদিকে দেখো এখন আমাদের কি করতে হবে ইকুয়েশনে যেতে হবে এখন এর ইকুয়াল কি হবে এখন এই ক্যারেক্টার
ল্যামডা ভ্যালু বের করতে হবে এখন বলো তো দেখি তোমার পালা এটা ল্যামডা কয়টা ভ্যালু বের হবে কেন দুটো বের হবে স্কয়ার আছে একটা ল্যামডা সমান দিয়ে সমান করো দিয়ে সমান করো পাওয়ার যত কত আছে হ্যাঁ পাওয়ার ইন টু আছে তো ল্যামডা মাইনাস এ মডুলাস দা ইকুয়াল 0 হ্যাঁ পুরো আসলে এখানে
করছি ফারস্টে এখন তোমরা সরাসরি এখান থেকে করবে এখান থেকে স্টেপ গুলো কমে আসবে তাহলে কত জিরো বুঝতে পারছো জিনিসটা তাহলে এখানে কি এটা বের করে দিবা সাইডে বিপ করে তার সূত্র করো বুঝলো ক্লাস 1 প্রায়
আছে 2 আছে 3 ক্লাস ক্লাস 2 আছে হ্যাঁ ক্লাস 1 মাইনাস কি আমার ম্যাথিক যে অনেক থাকবে যে কোন রো যে কোন কলাম থাকবে ল্যামডা দিয়ে ঠিক দেখতে পারবে না ঠিক আছে।